ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় কেএসপি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো এখন বাজে ভোর 5টা, আমি আরও রেডি হয়ে নিয়েছি। এই যে আমার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওই জন্য বেশি একটা কথা বলতে পারছি না। তো আমরা যাচ্ছি আমার ছোটো মামি শাশুড়ির বাড়ি। ছোটো মামি শাশুড়ির আজকে স্বাদ সেই কৃষ্ণনগর যাবো এখন, কৃষ্ণনগর থেকে বেতাই করিমপুর লাইনে আর কি যাচ্ছি আমরা। তো এখন ভোর 5টা বাজে, বাইরের ওয়েদারটা বেশ দারুণ ঠান্ডা ঠান্ডা, ভাল খুব ভালো লাগছে। তো এখনই আমাদের বাস চলে আসবে, 5:30 বাসের টাইম। তো আমরা দাঁড়িয়ে আছি রাস্তায়, তোমরাও আমাদের সঙ্গে চলো, আমরা পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, আমরা এখন বাসে উঠব। তো এই যে বাসে অলরেডি উঠে পড়েছি আর আমি জানলার সাইডে বসেছি বলে আমার প্রচণ্ড হাওয়া লাগছে। আর ভোরবেলা তোমরা বুঝতেই পারছো 5:30 বাসটা ছেড়ে দিয়েছে, আমি গায়ে একটা স্টল জড়িয়ে নিয়েছি স্কার্প মতো। তো আমাদের বাস ছেড়েও দিয়েছে, চলছে অলরেডি। তো চলো যাওয়া যাক। এই যে ফার্স্ট বাস চেঞ্জ করে সেকেন্ড বাসে উঠে গেছি, তার বেশি দূর না, ওখানে গিয়েই একেবারে দেখা হচ্ছে। ফাইনালি মামিদের বাড়ি পৌঁছে গেছি, সেই সকাল ভোর 5:10 বেরিয়েছি আর এখন 10টা বাজে, এখন এসে পৌঁছলাম। প্রচণ্ড টায়ার্ড আমরা, আর এই তো শুয়ে পড়েছে, আর এতটা জার্নি ফার্স্ট টাইম করলাম। তো এখন একটু ফ্রেশ হব, সবে ড্রেস চেঞ্জ করেছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ফাইনালি দুপুরে খাওয়া দাওয়া ডান। তো দুপুরের মেনুতে অনেক রকম মাছ ছিল, তেলাপিয়া, রুই মাছ, তারপরে তেলাপিয়া দুটোর ছিল আর কি, আরও অনেক কিছুই ছিল, খেয়েছি। তো খেয়ে আমি একটু রাস্তার সামনেই মামিদের বাড়ি একটু বেরিয়েছি, মানে একটু ঘুরতে। পিছনের ভিউটা কেমন দেখো, এটা একদম মামিদের বাড়ির পাশে, এই যে রোডের পাশে একদম মামিদের বাড়ি। তো মামির বাড়িটা তোমাদের দেখানো হয়নি, মামিদের বাড়ি প্রচুর লোক, কালকে যেহেতু অনুষ্ঠান আজকে তো লোক থাকবেই, মামির অনেক বোনেরা আছে, তো তাদের সবার সামনে তো ভিডিও করা যায় না আর কি। তবুও মামিদের বাড়িটা তোমাদের দেখাচ্ছি, চলো তোমরাও দেখে নাও। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় মামি, মাসি আর আমি একটু ঘোরাঘুরি করতে। মামি একটু সামনের দিকে নিয়ে গেল, আর বিশেষ করে পার্লারে গেছিলাম আমরা, মামিরা সবাই মিলে আইব্রো করতে গেছিলো, ওখানে গেছি। তো পাশে একটা কলেজ আছে, পলিটেকনিক কলেজ, ওখানে আবার একটু ঘুরে আসলাম। কলেজটা খুবই সুন্দর, কিন্তু ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছিল না। এই যে কলেজটা তোমাদের একটু দেখালাম। তো দেখো আমরা পার্লারে চলে এসেছি, খুব ভালো লাগছে, মেয়েদের তো রূপচর্চার একটা বিশেষ জায়গা পার্লার। তো এখানে অনেকই ভিড় ছিল, অনেক দিদিরা, মহিলারা, অনেক মহিলারাও এসেছিলো। তো যে দিদিটা আর কি আইব্রো করছিল, মামিরটাই আগে করে দিয়েছে, যেহেতু মামি প্রেগনেন্ট একটু অসুবিধা হবে, ওর জন্য মামিরটাই আগে করে দিয়েছে। এখানে প্রচুর প্রচুর জিনিসও আছে কেনাকাটা করার, যেমন গলার সেট, কানের দুল, আরও অনেক কিছুই আছে। তো পার্লারটা খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগছে আর কি এই পার্লারটা এসে। এ ফিউ মোমেন্টস লেটার, তো শুরু হয়ে গেছে সন্ধ্যার টিফিন, সঙ্গে আছে মুড়ি, তার সাথে চপ ছিল, আলুর চপ, পেঁয়াজি, সিঙাড়া, অনেক কিছুই ছিল, খেয়ে নিয়েছি আমি। আমি যেহেতু ভিডিও করছি আমাকে দেখাতে পারলাম না, এই সবাই মিলে একসাথে টিফিন হচ্ছে, সেটাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা পুরো ভিডিওটাই দেখে নাও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। বিকালে অনেক ঘোরাঘুরি করেছি, কি জোরে বলছি আমি, এখন বাজে 10টা, আমাদের রাতের খাওয়ার কমপ্লিট হয়ে গেছে, এই যে আমরা ঘুমাতেও চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তাকাও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে আগামী ভিডিওতে। তোমরা আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবে, মধ্যখানে কেউ স্কিপ করবে না, অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, তাহলে আমাদের সব ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন আগে চলে যাবে। তো এখন গুড নাইট, টাটা।